সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে আমি এবিসি লাইসেন্সের পারমিট বের করার নিয়ম নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে বিভিন্ন মাধ্যমে আমাকে মেসেজ করতেছেন যে কবে আপনি পারমিট পাবেন বা কিভাবে পারমিট উঠাবেন। তাহলে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে eservices.oci.gov.bd এই ব্রাউজারে চলে যাবেন। এ জায়গা থেকে ওসিআই সার্ভিস পোর্টাল, এ জায়গাতে ক্লিক করবেন। আপনি যেভাবে অ্যাডমিট কার্ড বের করছেন এই সেম ওয়েতে লগইনে চলে যাবেন। লগইনে যাওয়ার পরে এই জায়গায় আপনার ইউজার আইডি, ইউজার আইডি হিসাবে আপনি ফোন নাম্বার বা ইমেল আইডি যেটাই ব্যবহার করেন ইউজার আইডি দিবেন এটা, এবং পাসওয়ার্ড দিবেন। তবে এ জায়গায় একটা কথা, যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে সেক্ষেত্রে আপনি রিসেট দিবেন। রিসেট দিয়ে আপনি ফোন নাম্বার দিবেন এবং নতুন করে পাসওয়ার্ড সেট করবেন। তাহলে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা দিলে ওই যে পাসওয়ার্ডটা সেট করবেন ওইটা দিয়ে এরকম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এই সিজনে আমরা যারাই লাইসেন্স পাইছি এরা এই ড্যাশবোর্ডে গেলে এরকম দেখতে পাই, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সার্টিফিকেট আপনাদের রেডি হয় নাই। যখন আপনাদের সার্টিফিকেট রেডি হবে এর নিচে একটা লাইন চলে আসবে, কীরকম চলে আসবে এটাও আপনাদের দেখাবো। একটু ধৈর্য ধরে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। যখন পারমিট রেডি হবে নিচে শো করবে। আপনার পারমিট রেডি হয়ে গেলে এরকম ড্যাশবোর্ডের নিচে মাই পারমিট লেখা একটা অপশন শো করবে। এখানে আপনার পারমিট নম্বর, ক্যাটাগরি, আপনার ইস্যু ডেট, আপনার এক্সপায়ার ডেট, নর্মালি লাইসেন্স বোর্ড থেকে এক বছরের টাইম দিয়ে দেয়, এবং এপাশে পারমিট ডাউনলোড লেখা অপশন থাকবে। এখানে আপনি ক্লিক করলে আপনার পারমিটটি ডাউনলোড হয়ে যাবে। যে সকল ভাইয়েরা এই সিজনে লাইসেন্স পেয়েছেন এরা অন্তত আরও 7 থেকে 10 দিন অপেক্ষা করবেন, কারণ এই গতকাল কি কেবল পরীক্ষা সবার শেষ হলো। 8-10 দিন অপেক্ষা করলে আপনাদের এরকম পারমিট চলে আসবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।